ভালো আছো। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি নাইকা থেকে কি কি জিনিস কিনেছি। আগের মাসের লাস্টের দিকে যে সেল চলছিল সেলটাতে আমি নাইকা থেকে কিছু জিনিসপত্র কিনেছি। বাট যেহেতু আগের মাসে আমার বার্থডে ছিল সেই জন্য নাইকা আমাকে একটা সারপ্রাইজ গিফটও পাঠিয়েছে, সেটা আমি চেক আউটের সময় দেখতে পাই যে ওখানে একটা সামথিং কিছু সারপ্রাইজ গিফট নাইকার তরফ থেকে দেখাচ্ছিল। বাট কি ছিল সেটা আমি টোটালি জানতাম না। তো প্রোডাক্টটা গুলো আসার পর আমি জানতে পেরেছি যে জিনিসটা কি পাঠিয়েছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে নাইকা আমাকে বার্থডেতে কি পাঠালো, আর তার সাথে সাথে আমি নাইকা থেকে কি দামে কোন কোন জিনিসগুলো কিনলাম আর অফারটা কতটা ফায়দা উঠাতে পেরেছি। তো চলো আর দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আর যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে আর লাস্টে দেখাবো যে নাইকা আমাকে বার্থডে গিফট কি দিয়েছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই কোভিড এর কারণে আমার বাড়িতে কিন্তু ওই পার্সেল গুলো অ্যালাউ করছে না, সেই জন্য ওই বক্স গুলো আমাকে ফেলে জাস্ট প্রোডাক্ট গুলো স্যানিটাইজ করে ঘরে ঢোকাতে হচ্ছে। তো এই যে প্রোডাক্ট গুলো আমি এই ঝোলার মধ্যে করে রেখেছি, তোমরা ঝোলাটা দেখতেই পাচ্ছ অনেকগুলো জিনিস আছে, না অনেকগুলো না আছে। তো চলো শুরু করি। তো প্রথমে আমি দেখাই যে আমি কি কিনেছি। তো প্রথমে আমি আমার ফেভারিট জিনিস দিয়ে স্টার্ট করি, যে ইউনিকর্নের এই নেল পলিশটা, এটা কিনেছি। তারপর কিনেছি হচ্ছে নাইকার রক হার্ড নেল হার্ডার। ওদের এই যে সিরিজটা আছে এই সিরিজে ওদের অনেক রকম আছে, যেমন হচ্ছে তোমার নখ হলুদ হয়ে গেলে সেই নখগুলো যাতে হলুদ না হয়, বা তোমার নখ নেলের যে স্পা, আরো নানা রকম এই সিরিজটায় আছে। তো আমার যেহেতু নখ না খুব তাড়াতাড়ি ভেঙে যায়, মানে আগে যেত না, রিসেন্টলি স্কিন কেয়ারের অভাবে নেলের ঠিকঠাক কেয়ার নিচ্ছি না, তার অভাবে আমার নখ ভীষণ ভেঙে যাচ্ছে আর টাইম করে উঠতে পারছি না নখটাকে যত্ন নেওয়ার। তো সেই জন্য এটাই কিনলাম যাতে নখটা শক্ত হয় না ভেঙে যায়। আর একটা যেটা কিনেছি নাইকার ওদের আরও একটা, এটা তোমার মিড নাইট ব্লু, এই কালারটা, এটা আমার খুব ফেভারিট একটা কালার। তো এই তিনটে কালার নেল পলিশ, আমি ওদের তিনটে নেল পলিশ কিনেছি। তো এরপর আসি আমার মোস্ট ফেভারিট আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে লিপস্টিক। আমি লিপস্টিকও কিনেছি তিনটা লিপস্টিক, একটা নাইকার আর দুটো হচ্ছে তোমার ফেসেস কালারটা। ফেসেস কালারের লিপস্টিক আমার ছিল না, তো নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল। তো ফার্স্ট ডে বলি নাইকার এই লিপস্টিকটা, এটা হচ্ছে তোমার, আমি দিয়ে দেবো লিঙ্ক সব, এইটার কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক আউট করে নিও। সো এই যে এই কালারটা। আরো একটা লিপস্টিক কিনেছি জানভি শেড, ওদের যে লিকুইড লিপস্টিকটা, বাট আমি ওটা খুঁজে পাচ্ছি না কোথায়, তো ওটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা ফেসেস কানাডার, এটা একটা ওয়াইন কালার, ওই যে রেড যে ওয়াইনটা হয়, এই যে বিউটিফুল একটা রেড কালার, এখানে বোঝা যাচ্ছে না কালারটা ঠিক করে, বাট এটা পুরো একটা ওয়াইন কালার যেটা হয় এক্স্যাক্ট সেই কালারটা। আর নিয়েছি নেক্সট একটা নিউট কালার তোমার ফেসেস কানাডারই, এই যে একটা বিউটিফুল একটা পিচি একটা নিউট কালার, ফেভারিট। আর এরপর যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে, আমি সবাই ইউজ করে সবাই প্রোডাক্টটা সম্পর্কে খুব ভালো বলে, তো সেই জন্য নিয়েছি, সেটা হচ্ছে সেটাফিলের এই ময়েশ্চারাইজিং ক্রিমটা। তো সেই জন্য এই ক্রিমটা আমার ইউজ করে দেখার খুব ইচ্ছে ছিল যে কেমন সবাই ইউজ করে, তো এটা নিয়েছি। নেক্সট যে প্রোডাক্টটা নিয়েছি সেইটা হচ্ছে তোমার মেবলিনের একটা কনসিলার, এই কনসিলারটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, বাট যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি হয়তো এক শেড দু শেড বেশি নিয়ে ফেলেছি, এই যে তো একটু হোয়াইট হয়ে গেছে, বাট নেভার মাইন্ড, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরপর নিয়েছি এই প্রাইমারটা, এটা আমার খুব ফেভারিট একটা প্রাইমার, এটা আমার আগেরটা শেষ হয়ে গেছিল, এটা আমার ভীষণ ভালো লাগে, তো এটা একটা নিয়েছি। নেক্সট যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে দ্য ব্র্যান্ড এম ক্যাফিনের, এটা আমি ইনস্টাগ্রামে মানে সবাইকে দেখতাম, সবার মানে প্রত্যেকটা মানুষ এই জিনিসটার ইউজ করছে, এটা রিভিউ দিচ্ছে অ্যান্ড অল, খুব ভালো। তো আমি সেই জন্যই বেসিক্যালি ইন্সপায়ার্ড হয়ে কিনেছিলাম কেমন দেখার জন্য। আর আমার ন্যাচারাল মানে কফির যে স্মেলটা, কফি আমার ভীষণ ফেভারিট, বাট প্রোডাক্ট নিয়ে আমার খুব ভালো লাগেনি,
আমি এটা ডিটেইলসে রিভিউ শেয়ার করেছি, ডেফিনেটলি দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তো ইয়া ডেফিনেটলি এটা দেখে নিও। আর নিয়েছি আমার এই ক্যাফেন ব্র্যান্ডটা থেকে চকো বডি বাটার, দেখিয়ে দিই এটা কেমন। এই যে এটা এরকম দেখতে বডি বাটার, স্মেলটা ভালো, খুব বাজে বলবো না, বাট তুমি চকলেট মানে একটা কি বলবো মুজ মুজ একটা যে স্মেল পাবে, বাট যখন স্কিনে অ্যাপ্লাই করবে না জিনিসটা একটা ওই মুজ স্মেলটার সাথে না একটা কেমিক্যাল একটা স্মেল তোমার নাকে লাগবে, যেটা আমার পার্সোনালি একদম ভালো লাগেনি। বাট এটা ইয়া খুব বাজে সেটা বলবো না, রিভিউ শেয়ার করব, বাট এটা বেসিক্যালি উইন্টারের প্রোডাক্ট, সামারের জন্য ওটা একদমই না, তো ইয়া এটার রিভিউ শেয়ার করব। এরপর যেটা নিয়েছি আগেইন দ্য ব্র্যান্ড এম ক্যাফেন, এই প্রোডাক্টটা আমার জাস্ট টু গুড লেগেছে, জাস্ট অসম প্রোডাক্ট। এটা হচ্ছে তোমার নেকেড এম ক্যাফেনের কফি বডি স্ক্রাব, এটা একদম পিওর যে কফি সে পিওর কফি এতে আছে, আর কফি পার্টিকেলস এর সাথে সাথে আরো কিছু মেশানো আছে। এটার আমি রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে, এটার স্মেল ও মাই গড ভীষণ ভালো লাগে, ন্যাচারাল কফির যে স্মেলটা সেটা। আর এটার সাথে ওরা আমাকে একটা এই যে উডেন একটা স্পুন দিয়েছে যেটা খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো, তো ওদের এই প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লেগেছে। তো নেক্সট যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে নাইকা আমার বার্থডে দিল, সো জানা নাইকা আমার বার্থডে দিয়েছে শীত মাস্ক, এটা হচ্ছে গ্রিন টি প্লাস অ্যালোভেরা শীত মাস্ক, তো নাইকা এটা আমাকে আমার বার্থডে দিয়েছে। এটা ওদের যে প্রাইস সেটা হচ্ছে 100 rupees, সেল ছাড়া যারা কোনো ডিসকাউন্টই দেয় না কিছু তারা আমাকে বার্থডে গিফট পাঠিয়েছে, বার্থডে একটা 100 rupees এর শীট মাক্স হোক অনেক তো বড় ব্যাপার, সো ইয়া পাঠিয়েছে এটা সব থেকে বড় ব্যাপার। আর যদি কোনো অনলাইন স্টোর থেকে বা অনলাইন কোনো অ্যাপ থেকে বার্থডের জন্য আমি আজ অব্দি কিচ্ছু পাইনি, বাট নাইকা এটা পাঠিয়েছে তো আমার ভীষণ ভালো লাগলো জিনিসটা। এই ছিল আমার নাইকা হল, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর ডেসক্রিপশন বক্সটা ডেফিনেটলি চেক করো। সো বাই অ্যান্ড টেক কেয়ার।